নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সামান্য একটা রেসিপি, ডাল ফ্রাই বা মশালা ডাল। তো চলুন দেখে নিই। প্রথমে একটা কড়াই নিলাম, কড়াইতে তেল দিলাম, তেল গরম হলে এতে তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, এরপর পাঁচ ফোড়ন দেব। তারপর কড়াইতে পেঁয়াজ কুচি দিলাম, তারপর এটাকে নাড়তে হবে কিছুক্ষণ। দেওয়ার পর এতে টমেটো দিলাম, টমেটো দিয়ে দুটো কাঁচা লঙ্কা দেব, তারপর নুন পরিমাণ মতো, তারপর কিছুক্ষণ এটাকে হালকা নাড়তে হবে। তারপর এতে অ্যাড করব মশলা, আদা রসুন বাটা এক চামচ, তারপর এটা হালকাভাবে নেড়ে নেব। এরপর আরও কিছু মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, এরপর জিরে গুঁড়ো হাফ চামচ, আর ধনে গুঁড়ো হাফ চা চামচ, আর দেব লাল চিকেন মশলা। এটা আপনারা নাও দিতে পারেন, এটা দিলে কিন্তু ভালো লাগে স্বাদটা। তারপর এটাকে ভালোভাবে নেড়ে এটা হালকা জল দিয়ে কষবো। হালকাভাবে এটা জল দেওয়ার পর এতে ডালটা দেবো, ডালটা দিয়ে মশলাটা একটু কষতে হবে। তো ডালটা তুলে দিলাম, আমি নিয়েছি মসুর ডাল, আর এটা মসুর ডাল দিয়েই ভালো লাগবে। তো মসুর ডাল দিয়ে এটা নাড়লাম কিছুক্ষণ, আর পরিমাণ মতো নুন দিলাম। তারপর এটা কষা হয়ে গেলে, দেখুন ভালোভাবে কষা হয়ে গেলে এতে জল অ্যাড করব পরিমাণ মতো। এই ডাল কিন্তু গাঢ় গাঢ়ই ভালো লাগবে, বেশি পাতলা হলে ভালো লাগবে না। তো দেখুন এবার সিদ্ধ করতে দেবো তিনটে সিটি দিয়ে। তারপর এদিকে আমি ফোড়ন দেওয়ার জন্য দেখুন একটা কড়াই তেল নিলাম, জিরে দিলাম এবং একটু রসুনকে মানে থেঁতো করে দিয়েছি এবং শুকনো লঙ্কা। তারপর এটা ভালোভাবে ভেজে নিয়ে এতে আর একটু ওই চিকেন মশলা দিলাম, তারপর এটা ভেজে নিয়ে ওই সিদ্ধ ডালের ওপর দিয়ে দিতে হবে। তারপর এটাকে ভালোভাবে ঘেঁটে নিলে তৈরি হয়ে যাবে মশালা ডাল বা ডাল ফ্রাই।